আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। যদিও এই রেসিপিটা একদমই নতুন না, তারপরও নতুন হিসাবে বানিয়েছি, তো সেজন্য বলা। আজ বানিয়ে দেখাবো ভাপা পিঠা। নারিকেলের গুড় দিয়ে কিছু ইনগ্রিডিয়েন্টস এখানে নিয়েছি, আস্তে আস্তে আপনাদের দেখিয়ে দেব। এখানে একটি বোল নিয়েছি, দিয়ে দেব 2 কাপ চালের গুঁড়ি। আমি নিয়েছি সেদ্ধ চালের গুঁড়ি, আপনারা ইচ্ছে করলে প্লাউ চালের গুঁড়িও নিতে পারেন। তারপরে একে একে যা যা এখানে লাগবে সেটা অ্যাড করে নিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে নিয়েছি 1/2 কাপ মিল্ক, পুরোটা আমার এখানে লাগেনি, তবে অর্ধেকটা দিয়েছি। এভাবে ডোলে ডোলে মিক্স করে নেব। একসাথে দিতে যাবেন না, তাহলে নরম বেশি হয়ে যাবে। হয়ে গিয়েছে। এবার আমি এই গুঁড়িটা ভালোভাবে চেলে নিতে হবে। আপনাদের কাছে চালনি বা যে কোনো কিছু দিয়ে আপনারা এরকম ফাঁকা জাতীয় কোনো চালনি দিয়ে চেলে নিতে পারেন, আমার কাছে এটাই সহজ মনে হয়েছে, এটা দিয়েই আমি করে নেব। করে নিয়েছি এভাবে। আজ আমি পিঠাটা তৈরি করব। এখানে 4 ছাঁকনি নিয়েছি, এটা দিয়েই আমি আজকে পিঠা তৈরি করব। তবে অনেক সময় দেখা যায় সরাসরি যদি আমি গুঁড়ি বসিয়ে দিই তাহলে উঠতে কষ্ট হয় বা ভেঙে যেতে পারে, সেজন্য একটি কাপড় বসিয়ে দিয়েছি। তারপরে আমি আস্তে আস্তে গুঁড়ি দিয়ে দেব, যার যেমন ইচ্ছে বেশি কম সেটা নিজের পছন্দ মতো দিতে পারেন। এভাবে আমি গুঁড়িটা বসিয়ে দিলাম। তারপরে এখানে নারিকেল আর গুড় নিয়েছি, গুড়টা মূলত নারিকেল গুড়, আর এই গুড়টা আমার খুবই ভালো লাগে, খুবই টেস্টি, সেজন্য আমি নারিকেলের গুড়টা ইউজ করার চেষ্টা করি। আর ইন্দোনেশিয়াতে প্রচুর পরিমাণে নারিকেলের গুড় পাওয়া যায়। তো 2টা লেয়ার করে আমি নারিকেল আর গুড়টা দিয়ে দিলাম এভাবে। তার উপর থেকে এখন আস্তে আস্তে গুঁড়িটা দিয়ে দেব। হালকা হাতে প্রেস করতে হবে, বেশি প্রেস করা যাবে না, তাহলে আবার উঠতে চাইবে না, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন এভাবে একটু ভাঁজ করে নেব কাপড়টা, তারপরে চুলায় চলে যাব। তবে তার আগে আর একটা রেডি করে নেব। এখানে আমি একটি বাটি নিয়েছি ছোট সাইজের, সেম প্রসেসে এখানে গুঁড়ি, নারিকেল আর গুড় দিয়ে দেব। এখন গুঁড়ি দিয়ে দেব উপর থেকে। এই বাটিতেও খুব সুন্দর পিঠা হয়, আমি আগেও সেম বাটিতে তৈরি করে দেখেছি, খুব ভালো উঠে যায়, লেগে থাকে না। তবে প্রেস করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে, যদি বেশি করে প্রেস করেন তাহলে উঠতে চাইবে না, ভেঙে যেতে পারে। এখন আমি এখানে একটি আগেই পানি দিয়ে স্টিম করতে দিয়েছি। এখন সরাসরি এভাবে বসিয়ে দেব। 3 থেকে 4 মিনিট স্টিম করলেই হয়ে যাবে। সবগুলো আমি এভাবে করে নিয়েছি। আশা করছি আজকের ভাপা পিঠা আপনাদের ভালো লাগবে এই শীতে।
সবাই আমরা ভাপা পিঠা তৈরি করে খাই, আপনারাও খাবেন। আজকের মতো বিদায় নিব, নতুন কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যে কথাটি আমি সবসময় বলি, নিরাপদে থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন, আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।